হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক ছেল মিষ্টি। আমি পম্পা। আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা আমি আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ, এখন শীতের সময় নতুন আলু বাজারে খুব উঠেছে, এই আলু দিয়ে আমি আলুর দম করব। তো প্রথমে একটা ফ্রাইং প্যানে দেখতে পাচ্ছ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হতে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ফুটে গেলে তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা টমেটো। টমেটোটাও একটু কষানো হলে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ। এবার দিয়ে দেব আদা, রসুন, জিরে আর 3-4 শুকনো লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছিলাম। মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি এই রান্নাটা করার সময় খুব বেশি একটা কিন্তু সর্ষের তেল দিইনি, অল্প তেল দিয়েই রান্নাটা করব। মশলাটা একটু সময় ধরে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো প্রেশারে সেদ্ধ করেছিলাম, 2-3 সিটি দিয়ে নিয়েছি, তাতে আলুর খোসা ভালো করে উঠে গেছে আর আলুটা একটু নরম হয়েছে। এবার আলুটা এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে গরম জলই দেব, তাই গ্যাসের অন্য পাশে আমি গরম জল হতে দিয়েছি। জলটা গরম হতে হতে এদিকে আমার আলুটাও ভালো করে একটু কষানো হয়ে যাচ্ছে। যেহেতু আলুটা আমার আগের থেকে সেদ্ধ করা আছে, তাই এর মধ্যে খুব বেশি জল দেব না। মশলাগুলো যাতে খুব ভালো করে একটু মাখো মাখো হয় সেইভাবে জলটা দিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখো 5 মিনিট পরে ঢাকনা খুলছি, খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে তোমরা একটু তেঁতুল গোলা জল দিয়ে দিতে পারো, মানে 4 তেঁতুল খুব ভালো করে গুলে তার শুধু কাঁইটা এর মধ্যে দিয়ে দেবে,
তাহলে খেতে খুব ভালো লাগবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আবারও যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যাবে।